ओह सिक्स ऑफ हार्ट्स, वाव नाइस कार्ड, बट एक्चुअली मेरा कार्ड भी उल्टा करके देख लो, देखे ना कार्ड देखी, दिस इज सिक्स ऑफ हार्ट, दिस इज माय मैजिक। तो हाय एवरीवन, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আর আজকে যে ম্যাজিকটা আমি নিয়ে এসেছি সেটা কিন্তু সত্যি একটা আশ্চর্য ম্যাজিক। যদি এই ম্যাজিকটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারও ইচ্ছা হবে যে চলুন আজ থেকে আমিও ম্যাজিক শিখি। তো আজ আমার সাথে রয়েছে অসীম। অসীম হলো আমার অ্যাকচুয়ালি ক্লাস ফ্রেন্ড। আমরা যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমাদের প্রথম পরিচয় হয়, বাট অ্যাকচুয়ালি আমরা একই গ্রামের, বাট তার আগে আমাদের অত পরিচয় ছিল না। যাই হোক, অসীম এখন বাইরে থাকে, তো প্রায় আমার কাছে আসে, এখন বাড়িতেই আছে। তো যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে অসীমের সাথে একটা ভিডিও বানানো দরকার। তো অসীম, আমার কাছে কিন্তু দু প্যাকেট কার্ড রয়েছে, তুমি যে কোনো একটা কার্ডের ফাইল চয়েস করতে পারো তোমার ইচ্ছা। ওকে, এক্সচেঞ্জ করতে চাও? না, এটাই। আচ্ছা, তো ওটা ওর আর এটা আমার। আচ্ছা চলো, সর্বপ্রথমে আমরা কার্ডগুলো একটু ফেটে নিই। কার্ড সম্বন্ধে জানা আছে তো? না, কার্ড কখনো খেলিনি। হ্যাঁ, কখনো খেলিনি আমি, একেবারে সত্যি কথা? বিশ্বাস হয় না, কার্ড কখনো খেলিনি একবারে। আচ্ছা, কার্ড দেখলাম আমি ফার্স্ট টাইম। আচ্ছা ফার্স্ট টাইম, ওকে। নাম্বার তো চিনো? হ্যাঁ নাম্বার চিনো। কার্ডগুলো বার করে নেবে, ঠিক আছে? তো সত্যি একটা অসাধারণ ম্যাজিক। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা আনলাইক করবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। তো আমরা সর্বপ্রথম কার্ডগুলো একটু মিক্স করে নিই, ঠিক আছে? নিজের মতো করে মিক্স করা যাক, যে যেমন করে পারবে। ওকে, মিক্স করা হয়ে গেলে বলে দেবে। আমার হয়ে গেছে। ওকে, আমারও হয়ে গেছে, নো প্রবলেম। তো আমরা নিজের মতো করে মিক্স করেছি, এরপর আমরা কি করব না এই কার্ডগুলো এক্সচেঞ্জ করব। এটা তোমার, এটা আমার। আচ্ছা, আমরা কার্ডগুলোকে কিছু এইভাবে ফেলে নেব। বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো লাগলো, লাইভে ফার্স্ট টাইম। হ্যাঁ, ইয়েস। তো অ্যাকচুয়ালি অসীম, তোমাকে করতে কী হবে, এখান থেকে তুমি যে কোনো একটা কার্ড পছন্দ করতে পারো। যদি তোমার চয়েস না হয় তুমি আবার চেঞ্জ করতে পারো, আবার পছন্দ না হলে আবার চেঞ্জ করতে পারো। তুমি যে কোনো এখান থেকে একটা কার্ড টাচ করো, বাট আমি অ্যাকচুয়ালি দেখছি না, ঠিক আছে? ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারেই দেখিনি। অসীম, তুমি আমায় দেখছো? আমি দেখছি কি না? আচ্ছা, আর একটা কথা আমি বলে নিই যে এখানে কিন্তু কোনো রকমের সেটিং নেই, এটাও আমি আগে থেকে বলে দিচ্ছি। কারণ অসীম যে কার্ডটা চয়েস করছে সেটা কিন্তু একেবারে না দেখে, যদি দেখে চয়েস করতো তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে আমি ওকে বলে রেখেছি। তো না দেখে একবারে কার্ড চয়েস করছে। কার্ড চয়েস করা হয়ে গেছে? হয়ে গেছে। তুমি একবার কার্ডটা দেখে নাও, কিন্তু ক্যামেরা দেখাবে না। ক্যামেরা দেখাবো না। না, ক্যামেরা দেখাবে না, তুমি নিজে দেখে নাও। হ্যাঁ, কারণ ক্যামেরা দেখে দিলে কোনো অসুবিধা নেই, বাট অ্যাকচুয়ালি আমরা লাস্টে গিয়ে আরও মজা লাগবে আমাদের ম্যাজিকটা। তো এটা কিন্তু অসীম চয়েস করেছে, বাট অ্যাকচুয়ালি আমি জানি না কি অসীম কী কার্ড চয়েস করেছে, বাট অসীম আমার দিকে দেখাও। ওকে, যে কোনো একটা কালার বলো, কুইক কুইক কুইকলি। কালার কালার কালার, রেড, ব্ল্যাক, নীল, ব্লু, নীল। ওকে, তো নীল কালার। ওয়ান সেকেন্ড, আমি একটা কার্ড চয়েস করছি, এই কার্ডটা আমি চয়েস করলাম, ঠিক আছে? এটা হলো আমার কার্ড। ওয়াও, দিস ইজ নাইস কার্ড, ওয়াও অ্যামেজিং। তো কার্ডটা আমার, এটা হলো অসীমের কার্ড। আচ্ছা অসীম, এরপর আমরা কী করবো, এই কার্ডগুলোকে কিন্তু এইভাবে গুছিয়ে নেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এইভাবে গুছানোর পর আমরা এইভাবে রেখে দেবো, ঠিক আছে? এরপর আমাদের কার্ড আমরা টপে রাখবো, রাখলাম, ভালোভাবে সোজা করে নেবো, ঠিক আছে? যে কোনো জায়গায় তোমার ইচ্ছা তুমি কার্ড করতে পারো। ওটা কার্ডটা একটু প্রবলেম করছে, কারণ একেবারে নতুন কার্ড। ওকে, বাকি অর্ধেক কার্ডটা আমরা এর উপরে চাপিয়ে দেবো, ঠিক আছে? একটু সমান করে দেবো এইভাবে। হ্যাঁ, একটু সমান করে দাও, তাদের জন্য কোনো রকমের কিছু বুঝতে পারা না যায়, ঠিক আছে? আশা করছি আর বুঝতে পারা যাচ্ছে না। তো তুমি কি বলতে পারবে এর মধ্যে কোন কার্ডটা আমার? না, আমি বলতে পারবো না। আমি কি বলতে পারবো এই কার্ডের মধ্যে কোন কার্ডটা তোমার? না। চলো, আমরা এরপর কার্ডটা এক্সচেঞ্জ করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, আমরা কিন্তু এবারে নিজের নিজের কার্ডটাকে বার করব। মানে তুমি যে কার্ডটা চয়েস করছো সেটা তুমি বার করবে, যেটা আমি পছন্দ করছি সেটা আমি বার করব। এখান হবে ম্যাজিক। তো চলুন আমরা আমাদের নিজে নিজে কার্ড বার করি। আপনারা অবশ্যই জানেন না যে আমরা কী কী কার্ড চয়েস করেছি, এখনই বুঝতে পারবেন আমরা কী কার্ড চয়েস করেছি। তো তোমার কার্ড বার করা হয়ে গেলে তুমি টেবিলের মধ্যে রেখে দেবে, ঠিক আছে? এরপর আমি আমার কার্ডটাকে বার করি। কার্ডটা আবার গায়েব করে দিল না তো অসীম, বলা মুশকিল। বুঝতে পারছি না, হয়ে গেছে আমারও কিন্তু অ্যাকচুয়ালি কার্ড বার করে ফেলেছি। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন, আপনারা হয়তো কিচ্ছু বুঝতে পারেননি কি অসীম একটা কার্ড নিল, ও দেখায়নি আপনাদের, আমি একটা কার্ড নিয়েছি আপনাদের দেখায়নি। কিন্তু অসীম জানে না আমি কী কার্ড চয়েস করেছি, আমি জানি না অসীম কী কার্ড চয়েস করেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এই কার্ডটা আর এই কার্ডটা আমরা দুজনে একই কার্ড চয়েস করছি, সেটা কি বিশ্বাস হয়? অসাধারণ হয়ে যায়। 52 কার্ডস, 52টা কার্ড, 52 রকমের চয়েস, এর মধ্যে জোকারও রয়েছে। বাট অসীম, তুমি তোমার কার্ডটাকে দেখাও, শো করাও। ও, সিক্স অফ হার্টস, ওয়াও নাইস কার্ড, বাট অ্যাকচুয়ালি মেরা কার্ড ভি উল্টা করকে দেখ লো, দেখে নাও কার্ডটা কি। দিস ইজ সিক্স অফ হার্টস, দিস ইজ মাই ম্যাজিক। এটা কি করে সম্ভব?
তো এটা হলো ম্যাজিকে সম্ভব। দেখতেই পাচ্ছেন অসীম কিন্তু নিজের মতো কার্ড চয়েস করেছিল, আমি কি পছন্দ করে কার্ড চয়েস করেছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি জানতাম যে অসীম যে কার্ডটা চয়েস করবে সেই কার্ডটাই আমি চয়েস করে দেখাবো। দারুণ একটা ম্যাজিক, একটা অসাধারণ ম্যাজিক। আর সত্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে বলবেন, আর একটা লাইক তো ভালো লাগলে করবেন, আর ভালো না লাগলে আপনি আনলাইকও করতে পারেন, আপনার ইচ্ছা। আর যদি আপনি এই ধরনের ম্যাজিক শিখতে চান আমাদের এই নিচে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এখান থেকে আপনি দারুণ দারুণ ম্যাজিক বাই করতে পারবেন বা শিখতে পারবেন। তো অ্যাকচুয়ালি গাইজ কেমন লাগলো ম্যাজিকটা অবশ্যই তো কমেন্টে জানাবেন, এবং অসীম কিছু বলতে চাও? বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, বাংলা জাদুঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর নোটিফিকেশন থেকে কিন্তু জোরে বাজিও, তাতে যেন পাড়ার লোকে শুনতে পায়। তো চলুন দেখা হবে আবার এক নতুন ম্যাজিক ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখতে থাকুন বাংলার জাদুঘর।